वीर द रोबट बॉय एक कार्टून टी बर्तमान जेनारेशनेर खुदे दर्शकदेर काछे बेश जनप्रियता अर्जन करेछे। किन्तु एक कार्टुनेर पेछनेओ कि कोनो बास्तव कहानी रयेछे? हाँ बंधुरा, वास्तवे एक बाच्चार जीवने घटे जावा एक घटना के केंद्र करे वीर द रोबट बॉय कार्टुनटी निर्माण करा हुए छे। तो चलो आर बेशी कथा ना बाड़िए आजकेर वीडियोटी शुरू करा जाक। तो मूल गल्पेर शुरू अमेरिकार एक छोट्ट शहर थेके। এই শহরে বীর নামের একটি বাচ্চা তার বাবা মা এবং দাদার সাথে বসবাস করত। তার দাদা ছিল আমেরিকার খুব বড় একজন রোবটিক সায়েন্টিস্ট, তাই রোবট নিয়ে ছোটবেলা থেকেই বীরের অনেক বেশি ইন্টারেস্ট ছিল। বীরও তার দাদার দেখা দেখি বিভিন্ন রকম রোবটিক ডিজাইন করত। তার দাদাও তাকে এই কাজে উৎসাহিত করত। একদিন বীর তার দাদার সাথে স্কুলে যাচ্ছিল, যাবার সময় হঠাৎ অপর দিক থেকে একটি গাড়ি এসে তাদের দুজনকেই ধাক্কা মারে। তাদের দুজনকেই সত্তর হাসপাতালে ভর্তি করা হয়। অ্যাক্সিডেন্টে বীরের দাদা সামান্য আহত হলেও বীরের দুটো পায়ে কেটে বাদ দিতে হয়। বীর এটা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। অতঃপর হসপিটাল থেকে ছুটি পেয়ে তারা বাসায় চলে আসে। এরপর থেকে বীর সবসময় মনমরা হয়ে ঘরের এক কোণে বসে থাকত। এরপর বীরের দাদা বীরকে নিয়ে অনেক রিসার্চ করা শুরু করে। দীর্ঘ রিসার্চের পর বীরের দাদা আর্টিফিশিয়ালিভাবে চলা রোবোটিক্স পা বানাতে সক্ষম হয়। সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বীর অবশেষে চলাফেরা করতে সক্ষম হয়। আর এই ঘটনাটি আমেরিকার একটি স্থানীয় পত্রিকায় ছাপানো হয়। পরে একদল অ্যানিমেটার এই ঘটনাটি থেকে ইন্সপায়ার্ড হয়ে বীর দ্য রোবট বয় নামের একটি কার্টুন তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল বীর দ্য রোবট বয়ের বাস্তব কাহিনী। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।